السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله الحمد لله ثم الحمد لله. উপস্থিতি আমরা কোরআনুল করিম বিশুদ্ধভাবে তিলাওয়াত শেখার জন্য আমরা পড়তেছিলাম। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম অক্ষর পরিচিতি এবং মাখরাজ, প্রত্যেকে অক্ষর উচ্চারণ হবে। দ্বিতীয় ক্লাসে আমরা ফাতহা, কাসরা, দম্মা, যেগুলো আমরা জবরজের পেশ বলি, এগুলো পড়তেছিলাম। সাথে পড়েছিলাম সুকুন। সুকুনের সাথে খুবই সংশ্লিষ্ট আলোচনা ছিল কলকালাহ, পাঁচটা অক্ষর ক, প, বা, জিম, দাল। এই পাঁচটা অক্ষরে সুকুন হলে তখন একটু ধাক্কা দিয়ে কলকলা করে পড়তে হবে। আমরা লাস্ট ক্লাসে পড়তেছিলাম, আজকে আমরা আরেকটি বিষয় পড়বো। এটা হলো তানউইন, আরবিতে বলে তানউইন। এই যে তানউইনুন, আরবি লিখলে শব্দটা এরকম। তানউইনুন, তানউইনুন, তানউইনুন। এই জন্য বাংলাতে অনেক সময় তানবিন বলে, তানভিন বলে, এরকম বিভিন্ন ভাবে বাংলা উচ্চারণ লেখে, কিন্তু আরবি উচ্চারণটা হলো এরকম তানউইনুন, তানউইনুন। শাব্দিক ভাবে তানউইন মানে হলো শব্দের শেষে নুন প্রদান করা, শব্দের শেষে নুন প্রদান করা। তো পরিভাষায় তানউইন বলা হয় কোন শব্দের শেষে দুই ফাতহা, দুই কাসরা, দুই দম্মা যদি আসে তাহলে সেটাকে তানউইন অক্ষর বলা হয়। তানউইন, তানউইন মানে দুই ফাতহা। আমরা যেটা দুই জবর বলি, দুই ফাতহা, এটাকে আরবিতে বলে ফাতহাতাইন, ফাতহাতাইন। দুই কাসরা, আমরা যেটা দুই জের বলি, এটাকে আরবিতে বলে কাসরাতাইন। এই যে এই শব্দগুলো আমরা একটু মুখস্থ করে ফেলি, ফাতহাতাইন, কাসরাতাইন। এবং দুই দম্মা হলে বলে দম্মাতাইন, ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন। তো আমার সাথে সবাই বলি ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন। ফাতহাতাইন, দুই ফাতহা, দম্মা, দুই কাসরা। কোন শব্দের শেষে দুই ফাতহা, দুই দম্মা, দুই কাসরা হলে এটাকে তানউইন বলে। তানউইনের উচ্চারণের সময় সবচেয়ে একটা নুন উচ্চারণ হবে। তানউইন উচ্চারণের সময় একটা নুন উচ্চারণ হবে। যেমন আমি যদি বলি বা ফাতহাতাইন বান, এই দেখেন যখন বান বলতেছি এটার উচ্চারণটা হচ্ছে বা জবর নুন সুকুন বান, এরকম উচ্চারণ হয়ে যাচ্ছে। এই যে বান, এটার মধ্যে একটা নুন শেষে উচ্চারণ হচ্ছে, এই যে এই উচ্চারণটা হচ্ছে। যদি আমরা নুনের উচ্চারণ করি অথবা দুই ফাতহা দুইটা একই উচ্চারণ, বান, এই যে বা ফাতহাতাইন বান, এটার বানা দুই জবর, এটার মূলত এক্সাক্ট উচ্চারণটা হচ্ছে শেষে একটা নুন সুকুন। তানবিনের মানেই হলো শব্দের শেষে নুন প্রদান করা বা একটা নুনের উচ্চারণ করা। এই জন্যই দেখবেন তানবিনের সময় আমরা উচ্চারণ করবো বা ফাতহাতাইন বান, বা কাসরাতাইন বিন, বা দম্মাতাইন বুন, বান বিন বুন, বান বিন বুন,
তাহলে তানবিন মানে শব্দের শেষে দুই ফাতহা, দুই কাসরা, দুই দম্মা, যেগুলো আরবিতে ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন বলা হয়। মনে রাখার বিষয় হলো তানবিন কখনোই শব্দের শুরুতে বা মাঝখানে হবে না, সবসময় তানবিন হবে শব্দের শেষে। তানবিন কখনোই শব্দের মাঝখানে অথবা কোনো শব্দের শুরুতে আসবে না। দুই ফাতহা, দুই কাসরা, দুই দম্মা, এটা সবসময় শব্দের শেষে। আরেকটা বিষয় হলো তানবিন এর ক্ষেত্রে কোনো শব্দের শেষে যখন তানবিন যুক্ত হবে, একটা রাইটিং প্রিন্সিপাল আছে যে এই তানবিন যখন দুই ফাতহা হবে অর্থাৎ দুই জবর হবে, তখন সাথে একটা আলিফ লেখার মধ্যে থাকে, এই আলিফটা উচ্চারণে আসে না, এই আলিফটা রাইটিং প্রিন্সিপাল হিসাবে আসে। যেমন আমি বলবো বা দুই জবর বান বা বা ফাতহাতাইন বান, লেখার কথা এরকম, কিন্তু এটা একটা আলিফ দিয়ে লিখতে হবে। এই যে বার পরে যে একটা আলিফ যুক্ত হলো, এই আলিফটা হলো রাইটিং প্রিন্সিপাল। কয়েকটা অক্ষর বাদ আছে যে কয়েকটা অক্ষরের মধ্যে এই আলিফটা আসে না, যেমন একটা অক্ষর হলো হামজা। হামজা যখন আমরা দুই ফাতা দিয়ে পড়বো, এর মধ্যে শেষ আলিফটা আসবে না। আরেকটা অক্ষর হলো গোলতা, তা মারবুত, তা মারবুত যখন আমরা পড়বো, এর মধ্যেও যদি ফাতাহাইন হয় তাহলেও শেষে আলিফটা যুক্ত হবে না। আলহামদুলিল্লাহ আমরা এখানে পড়তেছিলাম তানবিন। তানবিন মানে শব্দের শেষে নুন প্রদান করা, এক কথায় কোন শব্দের শেষে যখন দুই ফাতহা, দুই কাসরা, দুই দম্মা হয়, এই দুই ফাতহা, দুই দম্মা, দুই কাসরা, এটাকেই তানবিন বলে। আমরা স্পেলিং এর সময় এভাবে পড়ো, অ্যারাবিক স্পেলিং সিস্টেমটা এরকম, হামজা ফাতহাতাইন আন, হামজা ফাতহাতাইন আন, আন একটু শক্ত উচ্চারণ, তলা থেকে উচ্চারণ হবে, হামজা ফাতহাতাইন আন, হামজা কাসরাতাইন ইন, হামজা দম্মাতাইন উন। এই যে এটা কিন্তু হামজা, একটা তথ্য আমরা জেনে রাখি, এই যে যখন এভাবে খালি থাকবে এটাকে আলিফ বলে, পাতা কাসরা দম্মা জবরদের বেশ কিছু নাই, এটা আলিফ। এর উপরে যখনই কোনো হারাকা চলে আসবে, ফাথা কাসরা দম্মা, তখন আর এটা আলিফ থাকে না, তখন এটা হামজা হয়ে যায়। এই জন্য বলে আলিফের উপরে ফাথা কাসরা দম্মা হইলে ওই আলিফকে হামজা বলে। তাহলে এখানে আমি পড়তেছি হামজা ফাতহাতাইন আন, যেহেতু আলিফ তো হামজা পড়তেছি কেন, এই যে কারণ উপরে হারাকা চলে আসছে, তানবিন চলে আসছে, তাহলে এটার উচ্চারণ হবে আন ইন উন, আন ইন উন, আন ইন উন, শক্ত করে। এরপরে বা দিয়ে দেখেন হামজার মধ্যে এই যে যে রাইটিং প্রিন্সিপাল হিসেবে আলিফ আসার কথা আসে নাই, যেটা বললাম আলিফটা এক্সেপশন আর আলিফের সাথে আসে না। এরপরে বার মধ্যে পড়লে একই সিস্টেমে আমরা দুই তিনটা স্পেলিং করি, তাহলে বাকিগুলো বুঝে যাব। এই যে বা ফাতহাতাইন বান, বা ফাতহাতাইন বান, বা ফাতহাতাইন বান, এরকম বা ফাতহাতাইন বান। এরপরে বা কাসরাতাইন বিন, বা কাসরাতাইন বিন। এরপরে বা বম্মাতাইন বুন, এই যে বা বম্মাতাইন বুন, বান বিন বুন, বান বিন বুন, বান বিন বুন, তাড়াতাড়ি। এরপরে আসবে তা ফাতহাতাইন তান, তা কাসরাতাইন তিন, তা বম্মাতাইন তুন, তান তিন তুন, তান তিন তুন, সবগুলো শেষে এরকম নুন উচ্চারণ হবে। এখানে খেয়াল করার বিষয়টা হলো শুধু স্পেলিংটা, এই যে তান তিন তুন, তান তিন তুন। যেমন আমি একটা শব্দ লিখলাম, যদি লিখি বাই তান, তাহলে দেখবেন শেষে আলিফ লিখতে হবে, যেহেতু এটা এখানে তা আছে, তার মধ্যে এই যে বাই তান, এই যে আলিফটা লিখায় আসলো। এখন যদি শব্দটা লিখি গোলতা দিয়ে, যেমন সাজারাতান, এই যে সাজারাতান,
দেখেন এটা হলো গোলথা বা তা মারবুতা। এই তা মারবুতা আসার কারণে রাইটিং প্রিন্সিপালের যে আলিফটা, এই আলিফটা লেখায় আসে নাই। এখানে হলো বাই তান, আর এটা হলো সাজাওয়া তান, সাজাওয়া তান। আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি তা, গোলতা এবং হামজা এই দুটার মধ্যে দুই ফাতহার সময় আলিফটা আসবে না। যেমন তান তিন তুন, তান তিন তুন, এটাও একটা তা, তার মধ্যে আমরা দুইটা ভাগ করছি। একটা তাকে বলে আত্তা উল মারবুত বা তা মারবুত। গোলতা আমরা যেটা বলি এটার নাম হলো তা মারবুত, মারবুতা। তা মারবুতা মানে গোলতা। আরেকটা আমরা পড়ছি তা মাফতুহা, লম্বা তা আমরা যেটা বলি, আরেকটা হলো তা মাফতুহা। অ্যারাবিক নাম হলো তা মাফতুহা, তা মাফতুহা মানে লম্বা তা আমরা যেটা বলি, লম্বা তা, এই যে লম্বা তা। তাহলে এই যে এই তাটা, এই তাটার নাম কি? তামার বোতা, গোলতা। এটা সব সময় শব্দের শেষে হবে। আর এই যে তা আছে এটার নাম কি? তা মাফতুহা, যেটা শব্দের শুরুতে মাঝখানে শেষে সব জায়গায় হতে পারে। তা মাফতুহা শব্দের শুরু শেষ মাঝখানে সব জায়গায় হতে পারবে, কিন্তু তা মারবুত যেটা এটা সব সময় শব্দের শেষে হবে। এখানে ওয়াকফের সময় ওয়াকফের নিয়ম পড়ার সময় আমরা পড়বো, তা মারবুত ওয়াকফ হয়ে গেলে কি হয়ে যায়? উচ্চারণে হা হয়ে যায়। এই যে কোন শব্দের শেষে তা মারবুত আছে, উচ্চারণের সময় যদি সেখানে দম ছাড়ি, দম ছাড়লে কিন্তু সেখানে তা উচ্চারণ হবে না, উচ্চারণ করতে হবে হলো হা। যেমন দেখেন শব্দটা হলো সাজা রতন, আমি যদি দম ছেড়ে দেই তাহলে পড়বো সাজা রহ, সাজা রহ, এই যে শেষে আ হয়ে গেল। এগুলো আমরা ওয়াক্তের আলোচনা বিস্তারিত করব। এরপরে সা, সা ফাতহাতাইন সান, সা কাসরাতাইন তিন। এই যে তিন উচ্চারণটা খেয়াল করেন, তিন 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 নরম করে জিব্বার আগা, উপরের দাঁতের আগা, সান তিন। তারপরে সুন, সান তিন সুন, সা সা সা, এটা খেয়াল করলে যে জিব্বাটা একটু যদি বের হয় তাহলে উচ্চারণ ভুল হবে না। সা সা সা, সালাসুন, তারপরে সুলুসুন, সুলুসুন, এরকম সান তিন সুন, সান তিন সুন। তাহলে একই স্পেলিং এ আমরা এরকম সবগুলোতে পড়তে পারবো। স্পেলিংটা বোঝা গেছে না? একজন একটু বলি আমার সাথে, জিম ফাতহাতাইন জান, জান, জিব্বার মাসকান উপরে তান, জান জান জান, জিম কাসরাতাইন জিন, জিন জিন, জিম দম্মাতাইন জুন, জুন, জান জিন জুন, জান জিন জুন। তারপরে হান, হান হান, গলার মাঝখান থেকে হা হা, হান হিন হুন, হান হিন হুন, মাশাআল্লাহ। এরপরে খ, খান খিন খুন, খ খ খ, একটু মোটা করে খান খিন খুন, খান খিন খুন, উচ্চারণ সব এক। এরপরে দান দিন দুন, দান দিন দুন। এরপরে দালের উচ্চারণ জিব্বার আগা, উপরের দাঁতের আগা, দান, এই যে দান নরম করে, দান দিন দুন, দান দিন দুন। আমাদের সবচেয়ে ভুল হয় কয়েকটা অক্ষর, যেমন দালের সাথে অন্যান্য অক্ষরের উচ্চারণ আমরা মিলাই ফেলি, মানে তিনটা অক্ষর আছে যেগুলোর উচ্চারণ আমরা মোটামুটি একই অক্ষর মনে করে একই রকম করি। এই যে তিনটা অক্ষর, কি কি তিনটা অক্ষর? একটা হলো জিম, এই জিমের উচ্চারণ হলো জান। তারপরে আরেকটা অক্ষর হলো জা, জা এর উচ্চারণ জান। আরেকটা অক্ষর হলো দাল, এই যে গান। এই তিনটা অক্ষরের উচ্চারণে কিন্তু একদম আকাশ পাতাল পার্থক্য, কিন্তু আমরা কাছাকাছি করে ফেলি। এটার উচ্চারণ হবে জান, জান,
যা যা যা, একটা আটকা আওয়াজ, অনেকটা বাংলাতে বর্গীয় জয়ের মতো, জান জান জান, যা 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 যা। এই জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগবে, যা জি জু, যা জি জু। আমরা বলি আফ ওয়া যা যা। এরপরের অক্ষর আছে যা যা যা, এটার উচ্চারণ জান জান, একটু জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লাগবে, যা যা জান 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 জান। আমরা বলি ইদা জুল সিলা জুল সিলা, যা যা যা, এরকম উচ্চারণ। আর শেষে যেটা আছে দাল দাল দা দা দান দান, জিহ্বার আগা পরের দাঁতের আগা, দান 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 দা 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 দা। যেমন আমরা পড়ি ইদা ইদা যা নসরুল্লাহি ওয়াল ফাতহ, যা 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 যা। তাহলে আমরা এই তিনটা অক্ষরের মধ্যে উচ্চারণটা খেয়াল করতে হবে, যেগুলো কাছাকাছি অক্ষরের উচ্চারণ আমরা যেগুলো ব্যাস লাগাই এই তিনটা অক্ষরের উপর, যা 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 যা, মাঝখান থেকে যা, নিচের দাঁতের গোড়া থেকে যা, উপরের দাঁতের আগা থেকে। তো আলহামদুলিল্লাহ, এরপরে আছে র র, মোটা করে রান রান, রিন রিন, রুন রুন, মোটা রান রিন রুন রান রিন রুন। তারপরে জান জিন জুন, জান জিন জুন, মোটা। কি বলে একটু এটার আওয়াজের সময় খেয়াল করবো এই আওয়াজটা আসতেছে কিনা, জান জান জান, জাজা জাজা জাজা। এরপরে সিন সান, এই আওয়াজটা থাকবে। এটার একটা সিফাত আছে, সিফাতটা হলো সফির, সফির মানে হলো চড়ুই পাখির মতো আওয়াজ হবে এই আওয়াজটা, সান সান, সিন সিন, সুন সুন, সান সিন, ওয়াস ওয়াসা ওয়াস ওয়াসা, আল্লাদি ইউয়াস উইসু, এটা একটা আওয়াজ হচ্ছে, ওয়াস উইসু ইউয়াস উইসু ওয়াস ওয়াসা, এরকম। এরপরে শব্দটা শিন শিন, জিমের জায়গা থেকেই জিব্বার মাঝখানটা তালুতে লাগবে, একটা আমাদের বাংলা তালব্যস মূর্ধন্যসর মতো উচ্চারণ হবে, শান শান শিন শুন, শান শিন শুন। সন সন স, সাদ ফাতহাতাইন সন, সাদ কাসরাতাইন সুইন সুইন, একটু নিচে থেকে সুইন, সিনের মধ্যে ছিল সিন আর এটা সুইন, শুন শুন মোটা করে, সিনের মধ্যে ছিল শুন একটা শুন একটু মোটা করে, সন সুইন শুন, সন সুইন শুন। তারপরে দাঁত গন গুইন গুন, গন গুইন গুন, গন গুইন গুন। তারপরে ত গন গুইন গুন, গন গুইন গুন, গন গন, তান তা দিয়ে হবে কি, তান তা তা, আর তটা মোটা করে ক ক ক, দুটোর মধ্যে আমাদের পার্থক্য হয়ে যায় উচ্চারণ, আমরা পার্থক্য করে করতে পারি না অনেক সময়, তা এবং ক এই দুটা কাছাকাছি অক্ষরের উচ্চারণ একটু নোট করে রাখতে পারি আমরা, আগে যে তিনটা লাগে আমাদের উচ্চারণের ক্ষেত্রে আমরা করলাম হলো সা কি বলে জিম যা এবং রান, এখানে আছে তা এবং ক, তার মধ্যে পড়তে হবে তা অথবা তান তান, আর এরপরে অক্ষরটা হলো ক ক, কয়ের উচ্চারণ কন কন, একটা মোটা একটা পাতলা তান, তো আকার দন্ত তান, এটার উচ্চারণ করে ফেললাম। আর এই যে থন, এটার উচ্চারণ বাংলাতে নাই, ক ক মোটা করে কি বলবো, এটা তন বলবো, কন এটা হলো কন, কিন্তু এটার উচ্চারণ হয় নাই, অনেক সময় নিচে একটা বয় বফলা দিয়ে
উচ্চারণটা প্রকাশ করার চেষ্টা করা হয়, তাকে এক্সাক্ট উচ্চারণ প্র্যাকটিস করা ছাড়া হবে না। কন কন সাই অ সাই ক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সাই ক সাই ক ওটা করে ক ক ক এটা তা 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 ক তা ক তা ক দুটার পার্থক্য করা চাই। তাহলে কন যেটা কন এটা টুইন টুইন একটু নিচে জিহ্বাটা একটু ঘুরে যায় টুইন টুইন তারপরে টুন মোটা করে কন টুইন টুন ওয়াটাও জিহ্বার আগে উপরের তালু উচ্চারণটা একটু মোটা করে ওয়ান ওয়ান গালের মধ্যে ছিল দান একটা ওয়ান ওয়ান এটা উইন এটা গুন গুন গন গুন গুন তারপরে গলা থেকে উচ্চারণ আন আন আ আ আ আন আইন হুন আন আইন হুন আন আইন হুন তারপরে গাইন গন গন গিন গুন গন গিন গুন এরপরে ফা ফা আমরা পড়ছি ঠোঁট থেকে উচ্চারণ জিব্বার আগা কি বলে ঠোঁটের মাঝখানে দাঁতের আগে লাগবে ফা ফা পজিশনটা খেয়াল করেন ফান ফান দাঁতের আগে যদি ঠোঁটের মাঝখানে না লাগে একজন উচ্চারণ হবে না তাহলে হবে ফা 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 হবে কিন্তু আসলে হচ্ছে ফা 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 ফাহাত্তাহু শাখসুন সাকাত এগুলো হামসের অক্ষরের জন্য বাতাস বের হতে হবে ফা ফা তাহলে ফান ফিন ফুন ফান ফিন ফুন ফান ফিন ফুন এরপর ক ক ক ক একটু শক্ত উচ্চারণ কন 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 কিন কিন কুন কুন ক ক ক মনে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ কুল 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 এই যে একটু আওয়াজটা ভেসে উচ্চারণ হবে ক ক কন কন কিন কুন কন কিন কুন কফ ফাতহাতাইন কন কফ কাসরাতাইন কিন 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 কফ ضمتين কুন কুন মুস্তাকিম এরপর আমরা পড়ি কুল হুয়াল্লাহু কুল কুল এরকম এরপরে কা কাটা নর্মাল উচ্চারণ কান কিন কুন কান কিন কুন লাম নর্মাল লান লিন নুন মান মিন মুন এগুলো সব নর্মাল উচ্চারণ নান মিন নুন আমাদের বাংলাতে আছে এই ওয়াওটার মধ্যে দেখেন ওয়ান 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 ছোট্ট গোল হবে ওয়ান 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 ওয়াও কাসরা দিয়ে উইন 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 এই যে ছোট্ট ঘুরতেছে ছোট গোল হবে এরপরে গুন 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 ওয়াওটা পুরো ঠোঁট নির্ভর অক্ষর ওয়ান 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 উইন 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 গুন ওয়ান উইন গুন ওয়ান উইন গুন তারপরে হান হা 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 বাতাস হবে হা হা ওয়াজ হান হিন হুন হান হিন হুন এরপরে হামজা হামজাটা বিভিন্ন ভাবে লেখা যায় বিভিন্ন ভাবেই আছে আন ইন উন শুরুতেও ছিল আন ইন উন ইয়ার উপরে লিখলে আন অয়ের উপরে লিখলে আন ইন উন আন ইন উন সবগুলো একই শুধু সরাসরি হামজা থাকে আলিফের উপরে লিখা যায় এরপরে আবার ওয়াওর উপরে লিখা যায় ইয়ার উপরে লিখা যায় অর্থাৎ হামজাটা তার আসন হিসেবে অনেক সময় আলিফকে ব্যবহার করে অনেক সময় ইয়াকে অনেক সময় ওয়াওকে এগুলো গ্রামার পড়ার সময় আমরা পড়বো যে কখন কোনটাতে বসবে কখন আলিফের উপরে কখন ওয়াওয়ের উপরে কখন ইয়ার উপরে এরপরে সর্বশেষ অক্ষরটা আছে ইয়া 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 উচ্চারণ হবে জিব্বার মাঝখান উপরে চালু ইয়ান ইয়ান ইন ইউন দম্মার সময় ইউন ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন আলহামদুলিল্লাহ এখানে আমরা পড়তেছি তানওয়িন তানওয়িন মানে দুই ফাতহা দুই কাসরা দুই দম্মা যেটা আমরা আরবিতে বলি ফাতহাতাইন কাসরাতাইন দম্মাতাইন
তো এখানে আমরা একটু তানবিনের কিছু উদাহরণ করব। উদাহরণের মধ্যে শেষে তানবিন থাকবে, যেমন এই শব্দটা পড়ি আবাদান। আবাদান পুরোটা বানান করলে কিরকম হবে? হামজা ফাতহা আ, বা ফাতহা বা, আবা, এই যে আবা, তাড়াতাড়ি টান হবে না কোনো, আবা, দাল ফাতহা তাইন দান, দাল ফাতহা তাইন দান, আবা দান, আবা দান, আবা দান, তাড়াতাড়ি একটু পরে নাও সাথে, আবা দান, আবা দান, আবা দান, তাড়াতাড়ি, আবা দান, আ আ, এরকম। এরপরেরটা এটা স্পেলিংটা হবে রা সু, রা কাসরা যা সুকুন রিজ, এই যে রা কাসরা যা সুকুন রিজ, কফ ফাতহাতাইন কন রিজ কন রিজ কন রিজ কন রিজ কন, যা যা যা। এরপরে এটার স্পেলিং মিম ফাতহা মা, তা ফাতহা তা, মাসা, তাড়াতাড়ি, মাসা, لام فتحتين لن، مثلا 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 مثلا، وضرب الله مثلا. البره راح، را فتحها سكون راح، را فتحها سكون راح، ميم فتحة ما رحمة، تا فتحتين تن، رحمة تن، رحمة تن، رحمة تن. ابر فا كسرة في همزة فتحة أ، في أ، في أ، تدري في أ، تا فتحتين تن، تا فتحتين تن، في أ تن، في أ تن. إذا وقف كل كيجي بي في أ، في أ، إيه شاشر تاتا أهو يجي রহমাতান, ওয়াকফ করলে হয়ে যাবে রহমাহ, রহমাহ। এরপরে তুকাতান, তুকাতান, তাহলে আমরা স্পেলিং সিস্টেমটা শিখে গেলাম। এরপরে মাকারিন, এই যে কাসরা তাইন শুরু হলো দুই কাসরা, মাকারিন, মাকারিন। এরপরে ওয়ালাদিন, ওয়ালাদিন, আহাদিন, 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 আহাদিন। এরপরে রিজকিন, রিজকিন, ফাদলিন, ফাদ, ফাদ, ফাদটা একদম মুখ ভরে উচ্চারণ হবে, ফাদলিন, ফাদলিন, লাউহিন, লাউহিন, লাউহিন। আমরা পড়ি ওয়ালাদ্বালিন, এরপরের শব্দটা হবে ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন, তাহলে একসাথে ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন, তাড়াতাড়ি, কোনো টান নেই। তারপরে কাউমিন, কাউমিন, বাইতিন, বাইতিন। এরপরে দম্মাতাইনের উদাহরণ লাইবুন, লাইবুন, অর্থ হলো খেলাধুলা করা, লাইবুন, খেলা, লাইবুন, লাইবুন, লাই, 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 আই, 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 লাইবুন, লাইবুন, লাম ফাতহা লা, আইন কাসরা আই, লাই, বা গম্মাতাইন বুন, লাইবুন, লাইবুন। এরপরে বাশারুন, 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 মালিকুন, মালিকুন, ওয়াইলুন, ওয়াইলুন, خير خير، أمر أمر أمر، ملك ملك، ذكر ذكر.
এরপরে ফাউ জুন, ফাউ জুন জুন যা 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 ফাউ জুন ফাউ জুন এই যে আলহামদুলিল্লাহ এখানে আমরা তানবিন দিয়ে ফাতাহতাইন কসরাতাইন বম্বাতাইন তানবিন দিয়ে প্রত্যেকটা অক্ষরে উচ্চারণ করলাম এবং কিছু শব্দের মধ্যেও প্র্যাকটিস করলাম। এখন আমরা আরেকটু পড়ব, এটা হলো আজকে পড়ব তাসদীদ বা সাদ্দা, দুইটা নামই আছে, তাসদীদ বা সাদ্দা। তাসদীদ বা সাদ্দা অর্থ হলো জোড়ালো বা কঠিন। আমরা বলি ওয়ালাহুম আযাবুন শাদীদ, কাফেরদের জন্য আল্লাহ তাআলার নিকট রয়েছে কঠিন শাস্তি। আযাবুন শাদীদ, শাদীদ মানে কি কঠিন, তাসদীদ এবং সাদ্দা দুইটা শব্দের অর্থই হলো জোড়ালো বা কঠিন। যেহেতু কোন অক্ষরের উপরে তাসদীদ হইলে অক্ষরটার উচ্চারণ জোড়ালো হয়ে যায়, অক্ষরটা দুইবার উচ্চারণ হয়, এজন্য তাসদীদ, এই দুইবার উচ্চারণ হওয়ার চিহ্নের নাম রাখা হয়েছে তাসদীদ বা সাদ্দা। তাসদীদ মানে সবাই আমরা জানি, তাসদীদ মানে হলো এরকম একটা চিহ্ন, এই চিহ্নটা যখন কোন অক্ষরের উপরে আসবে সে অক্ষরটা দুইবার উচ্চারণ হবে। মৌলিক কথা হলো সে অক্ষরটা দুইবার উচ্চারণ হবে, অর্থাৎ এই যে আমি বার উপরে তাসদীদ দিলাম, এই তাসদীদের অর্থ হলো বার মধ্যে দুইটা বা আছে, এখানে এই যে এখানে দুইটা বা আছে, এই যে আমি যে তাসদীদ দিলাম এই তাসদীদের অর্থ হলো এখানে দুইটা বা, অর্থাৎ ইকুয়াল টু প্রথম বাটা সুকুন আর দ্বিতীয় বাটা ফাতহা। তো যখন কোন অক্ষরের উপরে তাসদীদ আসবে তখন দুইবার উচ্চারণ হবে, কেন? কারণ দুইটা অক্ষর এখানে, দুইটা বা আছে। তাহলে যদি আমরা উচ্চারণ করি হামজা ফাতহা বা সুকুন আব বা ফাতহা বা আব বা, দুইটা বা উচ্চারণ হবে, তাই না? কিন্তু এইভাবে লিখে না, লেখার রাইটিং প্রিন্সিপাল হলো এই বার উপরে তাসদীদ দিয়ে লিখবো আপ বা আপ বা, মূলত দুইটা একই জিনিস। এই যে এটার যে উচ্চারণ, এটার যে উচ্চারণ একই উচ্চারণ, এবং এখানে যে অক্ষরগুলো আছে আসলে এটারই সংক্ষিপ্ত রূপ এটা। শুধু রাইটিং প্রিন্সিপালে দুইটা বা পাশাপাশি আসলে এভাবে তাসদীদ করে দেওয়া হয় বা সাদ্দা দিয়ে লেখা হয়। তাহলে তাসদীদের ব্যাপারটা বোঝা গেছে না? কোনো অক্ষরের উপরে তাসদীদ থাকলে বুঝে যাবে কি ওখানে একটা অক্ষর নাকি দুইটা অক্ষর? দুইটা অক্ষর, যে অক্ষরের উপরেই তাসদীদ হবে বোঝা যাবে এখানে দুইটা অক্ষর আছে। যেমন আমি আরেকটা বললাম এই যে তাব্বাত, এই যে তাব্বাত, এই যে যে শব্দটা ছিল তাব্বাত, এখানে দুইটা তা দুইটা বা ছিল, এই দুইটা বার উপরে তাসদীদ করে এখন লিখে ফেলছি তাব্বাত 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 ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা ওয়া তাব্ব, এই যে এখানে তাব্বা ছিল, অর্থাৎ বায়ের উপরে তাসদীদ মানে হলো দুইটা বা। তাহলে যখনই কোনো উপরের অক্ষরের উপরে তাসদীদ আসবে বুঝে যাবে এখানে অক্ষর দুইটা আছে, সহজের জন্য রাইটিং প্রিন্সিপাল হিসেবে দুইটাকে একসাথে মিলিয়ে তাসদীদ বা সাদ্দা দেওয়া হয়েছে। কোন অক্ষরের উপরে যখন তাসদীদ হয় ওই তাসদীদ বিশিষ্ট অক্ষরটাকে মুসাদ্দাদ বলে, বা তাসদীদ বিশিষ্ট অক্ষরকে এই যে মুসাদ্দাদ, এগুলো পরিভাষাগত নাম মুখস্থ হইলে ভালো, মুসাদ্দাদ বলে তাসদীদ যুক্ত অক্ষরকে মুসাদ্দাদ বলে। যেমন আব্বা আব্বি আব্বু, এই দেখেন বার উপরে তাসদীদ হয়েছে তাহলে এটার নাম মুসাদ্দাদ, মুসাদ্দাদ মুসাদ্দাদ আব্বা আব্বি আব্বু। এই তাসদীদ বিশিষ্ট অক্ষরের মধ্যে মনে রাখার বিষয় হলো হারাকা শব্দগুলো হতে পারে, ফাতা কাসরা দম্বা, এর সাথে এটা তানবিন সহ হতে পারে, ফাতা তাইন কাসরা তাইন দম্বা তাইন, দুই ফাতা দুই কাসরা দুই দম্বাও হতে পারে যদি শব্দের শেষে আসে। তাহলে তাসদীদের উপরে এক ফাতা এক কাসরা এক দম্বাও হতে পারে, দুই ফাতা দুই কাসরা দুই দম্বাও হতে পারে। তারপরে
মনে রাখবে হবে তাসদিদ বিশিষ্ট অক্ষরের পূর্বে ফাতহা কাসরা দম্মা যে কোনোটি হতে পারে, অর্থাৎ পূর্বের অক্ষরেও কোনো বাধ্যবাধকতা নাই, পূর্বের অক্ষরে ফাতা থাকতে পারে, কাসরা থাকতে পারে, দম্মা থাকতে পারে। যেমন আমরা দু একটা শব্দে একটু উদাহরণ করি, সবগুলো পড়বো না, আপনারাই বুঝে গেছেন উচ্চারণ। এই যে আব্বা, আব্বি, আব্বু, এটা অ্যারাবিক স্পেলিং সিস্টেমটা শিখে রাখি। এই যে হামজা ফাতহা বা সাদ্দা, আব আরবরা তাসদিদ বলে না, তাসদিদ আমরাই বলি, আরবরা বলে সাদ্দা। তাহলে হামজা ফাতহা বা সাদ্দা, আব হামজা ফাতহা বা সাদ্দা, এই দেখেন দুইটাকে একসাথে মিলালাম। এরপরে আব বা ফাতহা বা, এই যে আরেকটা ফাতা যে বাকি থাকলো এটা দ্বিতীয়বার বলবো, বা ফাতহা বা, তাহলে আব বা, আব্বা, হামজা ফাতহা বা সাদ্দা, আব বা ফাতহা বা, আব্বা, আব্বা। তাহলে আবার এটা কি হবে, হামজা ফাতহা বা সাদ্দা, আব বা কাসরা বি, আব বি, আব বি। তারপরে সেম হামজা ফাতহা বা সাদ্দা, আব বা গম্মা বু, আব বু, আব বু। এরকম আরেকটা শব্দ আমরা পড়ি, যেমন এই যে বললাম হামজা, হামজা ফাতহা জিম সাদ্দা, আজে জিম ফাতহা যা, আজ্জা, আজ্জি, আজ্জু। এরকম এরপর আদ্দা, আদ্দি, আদ্দু, আর্র, আর্রি, আর্রু, আত্ত, আত্ত, আত্তি, আত্তু, আফা, আফি, ইফি, উফু, সব পরিবর্তন করা হয়েছে। এই তাসদিদের মধ্যে দুইটা অক্ষর আছে, মিম এবং নুন, মিম এবং নুন, এই দুইটা অক্ষর দেখেন লাল করে রাখছি। এই দুইটা অক্ষরের উপরে যখন তাসদিদ হয় তখন এটা স্পেশালিটি হলো একটু গুণনা করে পড়তে হয়। গুণনা কি জিনিস, ডিটেলস আমরা পড়বো। গুণনা মানে হলো একটু আওয়াজ ধরে রেখে পড়া, আওয়াজ একটু ধরে রেখে পড়া। এখানে লামের মধ্যে পড়লাম আল্লাহ, নরমাল আল্লাহ, কিন্তু যখন এই মিমের উপরে তাসদিদ হয়ে যাবে তখন এটাকে গুণনা করে পড়তে হবে, এটাকে ওয়াজিব গুণনা বলে। নুন ও মিমে তাসদিদ হইলে গুণনা করে পড়তে হয়, এহাকে ওয়াজিব গুণনা বলে। তাহলে ওয়াজিব গুণনা হিসেবে মিমের উপরে এবং নুনের উপরে তাসদিদ হলে আওয়াজ ধরে রেখে পড়তে হবে, উচ্চারণটা লাইক এরকম হবে, হামজা ফাতহা মিম সাদ্দা, আম মিম ফাতহা মা, আম বা, এই দেখেন ধরে রাখলাম না, আম বা, আম বা, এটাকেই গুণনা বলে। আম বা, তাহলে এটা কি হবে, ইম মি, এটা হবে উম্মু, আম বা, ইম মি, উম্মু। সিমিলার নুনের মধ্যে আন্না, আন্না, ইন্নি, উন্নু, এই যে একটু ধরে রাখলাম। তাহলে যেখানেই মিম এবং নুন এই দুটোর মধ্যে তাসদিদ হবে, এই সাদ্দা হবে, তখনই এই নাকের ভিতর আওয়াজ ধরে রেখে, নাক ছাড়া আওয়াজ ধরে রেখে পড়তে হবে, এটাকে ওয়াজিব গুণনা বলে। আলহামদুলিল্লাহ কিছু শব্দের মধ্যে আমরা প্র্যাকটিস করি, তাসদিদ সহ কিছু শব্দ পড়ি, যেমন এই পড়েন কুল্লু, কুল্লু, শার্দি, শার্দি, এরপরে হাজ্জা, হাজ্জা, হাজ্জা। স্পেলিং বলেন তো, যদি বলি হা ফাতহা জিম সাদ্দা হাজে, হা ফাতহা জিম সাদ্দা হাজে, জিম ফাতহা যা, হাজ্জা, হাজ্জা, এরকম। এরপর নিচে বলেন ওয়াদ্দা, 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 এই যে ওয়া, ওয়া, ওয়া। এখন আমরা যে অক্ষরগুলোর উচ্চারণ শিখছি মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে। যখনই একা একা কোরআন তিলাওয়াত করব তখন একটা অক্ষর নিজের মতো আগে যেরকম আসছে এরকমই পড়বো না, বরঞ্চ এই যে এখন যে উচ্চারণ শিখতেছি এটা খেয়াল করে করে পড়বো। অনেক বেশি পড়ার দরকার নাই, 10-20টা, আধা পৃষ্ঠা, কি বলে আধা পারা, এক পারা, এত না করে শুদ্ধ করে এক পৃষ্ঠা পড়ি।
একদম খেয়াল করে করে আলিফ লাম মিম, এই প্রত্যেকটা অক্ষর হচ্ছে আলিফ লাম মিম। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এভাবে খেয়াল করে করে প্রত্যেকটা উচ্চারণ করে। এরপর তাব্বাত ওয়া তাব্বা ওয়া তাব্বা, তারপরে ধল্লা ধল্লা, আল্লামা আল্লামা আল্লামা, তারপরে মিররাতিন মিররাতিন, ইউহাল্লাউনা ইউহাল্লাউনা, তাওয়াল্লাউ তাওয়াল্লাউ, এই যে নামের উপরে আসছে তাওয়াল্লাউ তাওয়াল্লাউ, তাওয়াল্লাইতুম তাওয়াল্লাইতুম তাওয়াল্লাইতুম, তারপরে আল মুদাসসির, পাশাপাশি দুইটা তাসদিদ হতে পারে, এই যে আল মুদাসসির আল মুদাসসির, ওয়া রাব্বাকা ওয়া রাব্বাকা, ইউহাইয়্যি ইউহাইয়্যি, হামজাটা সুকুন, ইউহাইয়্যি একটু ধাক্কা হবে, তারপরে ইউবাইয়্যিনু ইউবাইয়্যিনু ইউবাইয়্যিনু, তাকাব্বাল তাকাব্বাল, তাওয়াক্কাল তাওয়াক্কাল, তারপরে কাওয়িয়ান কাওয়িয়ান, ফাওয়ান ফাওয়ান ফাওয়ান, তারপরে আফুওয়ান আফুওয়ান আফুওয়ান, তারপরে লিকুল্লিন লিকুল্লিন লিকুল্লিন, তারপরে হাইয়িন হাইয়িন হাইয়িন, ফাজ্জিন ফাজ্জিন ফাজ্জিন, আদুউন আদুউন আদুউন, তারপরে কুল্লু কুল্লুন কুল্লুন। এখন সর্বশেষ শব্দটা খেয়াল করেন, এই যে মিমের উপরে তাসদিদ চলে আসছে, গুণনা করতে হবে, সুম্মুন, এই যে আওয়াজ ধরে রেখে পড়লাম, সুম্মুন সুম্মুন সুম্মুন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দুইটা জিনিস পড়লাম, এক নাম্বার হলো তানউইন, দুই নাম্বার হলো তাসদিদ বা সাদ্দা, এটা বিস্তারিত আমরা পড়লাম। উস্তাদ, এই যে কলকলার অক্ষরের উপরে যখন এই তাসদিদ থাকবে তখন ওটা কলকলা করতে হবে, যেমন তাব্বাত, মাঝখানে শব্দের মাঝখানে আসতে করতে হবে না, শব্দের শেষে এই যে এটা করতে হবে, ওয়াতাব, এটা করতে হবে, কিন্তু মাঝখানে আসতে করতে হবে, মাঝখানে শুধু সাকুন থাকলে করতে হবে, শুধু সাকিন থাকলে করতে হবে। আলহামদুলিল্লাহ, একটু আমরা এই পর্যন্ত কি কি পড়ছি দেখেন, যে বিষয়টা দেখেন, আমরা প্রথমে আরবি অক্ষর পরিচিতি পড়ছি, এরপরে মাখরাজ পড়লাম, এরপরে ফাতহা কাসরা দম্মা হারাকা পড়লাম, এরপরে আমরা পড়লাম হলো সুকুন বা কলকলা, সুকুনের সাথে কলকলা, আজকে পড়লাম তানউইন এবং তাসদিদ। গত 6টা পাঠে আমরা এই 6টা বিষয় আলহামদুলিল্লাহ শেষ করেছি, এখানে নিচে এই 6টা প্র্যাকটিস আছে, আমরা উচ্চারণ করে করে পড়তে পারি সবগুলো। তো আমি গুগল ফর্মে, কি বলে, গুগল ড্রাইভ থেকে একটা লিংক আপনাদেরকে শেয়ার করছি, এই লিংকের মধ্যে সবগুলো ইয়া আছে, সবগুলো শিট একসাথে পেয়ে যাবেন, এখান থেকে আমরা সবগুলো শিট সংগ্রহ করতে পারবো। তো ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে এরপর থেকে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।